মঙ্গলবার কুমারঘাটে বিজেপির রাজ্য নেতৃত্ব এবং স্থানীয় বিধায়কের হাত ধরে উদ্বোধন হলো দীর্ঘ প্রতীক্ষিত বিজেপি পাবিয়াছড়া মণ্ডলের নবনির্মিত পাকা ভবনের। এদিন সকালে বিজেপির রাজ্য সহসভাপতি রাজীব ভট্টাচার্য এবং বিধায়ক ভগবান দাসের হাত ধরে দ্বারোদ্ঘাটন হয় শাসক দল বিজেপির এই নবনির্মিত দলীয় ভবনের। ভবনের উদ্বোধন করে রাজীব ভট্টাচার্য ধন্যবাদ জানান স্থানীয় বিধায়ক এবং মণ্ডল কমিটিকে। দীর্ঘ দশক ধরে উপেক্ষিত এই মণ্ডল কার্যালয় এই উত্তর জেলা অনুগুটি জেলা যেখানেই কর্মসূচি থাক না কেন একবার অন্তত পক্ষে এই পাবিয়াছড়া মণ্ডলে আমাদের পদার্পণ হতো, আমরা বসতাম। কারণ আপনাদের মধ্যে একাগ্রতা, আত্মীয়তা ভাব এবং অতিথিপরায়ণ যে ভাব ছিল সেটাকে এই কার্যকর্তারা আমাদেরকে টেনে আনতো। আর আজকে বুক ফুলিয়ে বলতে পারি এবং আনন্দের দিন যে আজকে পাবিয়াছড়া মণ্ডল পাকা বাড়িতে নির্মাণ হয়েছে, তার জন্য আমি মণ্ডল কমিটি, এলাকার বিধায়ক, আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। উদ্বোধনী অনুষ্ঠান শেষে এদিন অফিসে পালিত হয় শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।